সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ড্রাগন গাছ থেকে একটি আপনি কাটিং সংগ্রহ করবেন এবং সেই কাটিং মাটিতে কিভাবে রোপণ করবেন, সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে আছে গোলাম কিবরিয়া চাচা, যিনি এই কাটিং সংগ্রহ করছেন। কাটিং সংগ্রহ করার ক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজনীয় উপকরণ একটি চাকু অথবা সিকেচার, যেটি দিয়ে আপনি কাটিং সংগ্রহ করবেন, এবং একটা শাখা, ড্রাগনের যে শাখাটি আমার সামনে যে শাখাটি দেখতে পাচ্ছেন সেই শাখাটি আমরা, এটি একটি শাখা। এখানে এক বছরের মধ্যে একটি গাছ থেকে ৪০টির মতো শাখা আসে, তিন বছর পর একটি গাছ থেকে প্রায় ১৩০টির মতো শাখা প্রশাখা থাকে। আমরা সমস্ত শাখা প্রশাখা থেকে ফল নেই না, শুধু যেগুলো আমরা অতিরিক্ত শাখা প্রশাখা থাকে সেই শাখা প্রশাখাগুলো কীভাবে কাটিং করতে হয় সেটি আমরা দেখছি। দেখেন আমাদের একটা শিকেচার দিয়ে আমরা যে একটি একটা পুরো অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশের এখানে এক থেকে দেড় ফিটের মতো আছে, যেটি আমরা কাটিং হিসেবে গ্রহণ করি। কাটিং কাটছেন চাষা, কাটার পরে কাটার পরে যে আপনি যে ইয়েটা দেখছেন, দুই সাইডগুলো একটু খাস করে দিতে হবে। দুই সাইডের যে অংশগুলো আছে এই উপরের এই ইয়েগুলো একটু কাটে দিতে হবে। দিলেই আপনার একটা কাটিং, দেখেন আপনার কাটিংটা পুরোটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। জি, এই কাটিংটাই এখন জি আমরা যখন ওটি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে আমরা যে কাটিংটা সংগ্রহ করেছি সেটাকে দেড় থেকে দুই ইঞ্চি মাটির মধ্যে নিয়ে এলাম। এই বালি, এই মাটিতে আপনার প্রয়োজনীয় ভার্মি কম্পোস্ট এবং কিছু জৈব সার দিয়ে এই মাটিটি প্রস্তুত করে আপনি একটা টব অথবা মাটিতে কাটিং করে আপনি লাগাইতে পারেন। ইচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা, এটি চারা হিসেবেও লাগানো যায় এবং কাটিং আপনি লাগাইতে পারেন, অথবা সরাসরি জমিতে কাটিং লাগাতে পারেন, অথবা সরাসরি আপনি চারা করে এই জমিতে করতে পারেন। এটাই ছিল ড্রাগনের কাটিং করার অন্যতম পদ্ধতি, বা যে অন্য অন্য পদ্ধতিগুলো সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে।